ছেলেটার এক্ষুনি বউ লাগবে। বহুদিন ব্লগ করিনি ভাই, অভ্যেস চলে গেছে। এই যে এরকম করে বলবো সে অভ্যেসটাই পালিয়ে গেছে। নাগরদোলা উঠতাম, নাগরদোলায় চাপবো, ভয় চাপবে না। চো নাগরদোলায় চাপবো, ছোট নয় ওই যে বড়টা, বড়টায় চাপবো। নাগরদোলার টিকিট কিনা হয়ে গেছে, আমি আর রামকৃষ্ণ উঠবো এবার। আমার মোবাইলটা না খুলে যায় এটাই ভয়। কে চলতে শুরু করে দিছে, চলতে শুরু করেনি, লোড পড়েছে, যা এমন লোড পড়েছে অলরেডি আমরা ঘুরে গেছি হালকা। তো গাইস শেষ অবধি বলছি ওয়েলকাম টু নিউ ভ্লগ, শ্রাবণী মেলা 2023। আর অনেকদিন পর, মানে জবে ঢুকার অনেকদিন পর সব বন্ধুরা মিলে একসঙ্গে বেরিয়েছি। ও ভেরি নাইস, এতদিন দেখা হতো কিন্তু উইকেন্ডে কোথাও একসঙ্গে যাওয়া হয়নি অনেকদিন। তো আজকে এই যে এনজয় করতে বেরিয়েছি, ছবিগুলো দেখো। হ্যাঁ, আর এই ব্রেক ড্যান্স যেটাকে আমরা বলি, ব্রেক ড্যান্স যে নাগরদোলাটা সেটাই উঠেছি। আর দেখানোর কিছু নেই, এই যে রামু তোর বউ দেখ, ওই দেখ, এই যে রামকৃষ্ণর বউ দেখছে যে তার বর কতটা সাহসী। ও এটা আমার বউ, আচ্ছা সেও ভালো, ঠিক আছে। তো রামু কি কিছু বলার আছে, চাপার আগে কি মনে হচ্ছে, ভয় লাগছে নাকি? একটু ভয় ভয় লাগছে, যেন ছাতিতে কি যেন একটা হচ্ছে, মনে হচ্ছে কিছু চালু হয়ে গেলে মনে হচ্ছে আমি না কিছু একটা বাজে এক্সপ্রেশন না বেরিয়ে যায়। সেদিকে আরেকটা নাগরদোলা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, নাগরদোলা 40 টাকা করে এইটা। রামুর এক্সপ্রেশন, রামু গেল মারা। কি যে বলেন, রামু প্রথম এক্সপিরিয়েন্স, ফার্স্ট নাইট অফ রামু, ফার্স্ট নাইট কেমন লাগছে? ভালো লাগছে। ছটকাটা কেমন লাগছে? ছটকাগুলো ভালোই লাগছে। এই দেখ, এইভাবেই যদি আমাদেরকে মানে স্কুলে স্যারেরা পরমানুবাদ পড়াতো কত সহজে বুঝতে পারতাম বলতো। আমরা হচ্ছে এক একটি ইলেকট্রন, ঘুরে যাচ্ছি দেখ না। 40 টাকা বসুল, মোটামুটি হবে। রামু রামু ঘুরছে, এটাকে বলে ঘুরন্ত রামু। যাই হোক শেষ হয়ে গেল রামু, কিছু এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স বলতে ফার্স্ট টাইম একটু ভয় ভয় লাগছিল, কিন্তু অতটাও ভয় জিনিস নয়, মজা, ভালোই মজা লাগে, মজা লাগে। এই যে 40 টাকা রিচার্জ করেছিলে কত টাকায় মনে হলো? না মজা, হ্যাঁ 40 টাকা, ঠিক 40 টাকা পুষিয়ে গেছে, পুষিয়ে গেছে। চলিয়ে আব হাম উতরতে হ্যাঁ। বাচ্চা বাচ্চা মেয়েগুলা চেপে গেছে, এই যে ধাড়িগুলা দাঁড়িয়ে আছে, ধাড়িগুলা চাপতে পারে। আসলে এই ছেলেগুলার এক একটা বউ দরকার চাপার জন্য, নাহলে এরা মোটিভেশন পাচ্ছে না। আরে ভাই পাবি পাবি বউ পাবি, তা বলে হায় 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 যা।
কি অবস্থা, ক্যা ক্যা দেখনা পড় রা হয় ইয়ে সব ক্যা ক্যা দেখনা পড় রা হয় আগের বছর শ্রাবণী মেলায় এসেছিলাম, এসে দেখেছিলাম পার্কটা তখন তৈরি হয়নি, আর এবারে এসে দেখছি পার্কটা বন্ধ হয়ে গেছে, যতক্ষণ আমরা এসেছি বন্ধ হয়ে গেছে। পাঁশকুড়ার মধ্যে আমি একমাত্র ব্লগার যে এখন অবধি পার্কে ঢুকেনি। এই বন্ধুরা মিলে এখানে একটু গল্প টল্প করে বাড়ি চলে যাব। যেরকম বললাম বসে যে জবে ঢুকার পর অনেকদিনই এই সব ব্লগ টক করা হয়নি, কোথাও যাওয়া হয়নি, এনজয় করা হয়নি। আজকে অনেকদিন পর একটা মেলা পেলাম, মেলায় গেলাম সবাই মিলে একসঙ্গে, এই যে পাঁচ ছজন কজন পাঁচজন বন্ধু মিলে, তো বেশ ভালো লাগলো। হাঁড়া এতদিন পর এই যে বন্ধুরা মিলে একসঙ্গে বেরিয়েছি, কেমন লাগছে বলো? জবে ঢুকার পর থেকে তো আমরা প্রায় মানে ঘোরা আর হয়নি, এই যে বিগত দেড় মাস, আমার এক মাস, তোমার দু মাস, যে একশো এতজন একসঙ্গে যে বেরিয়েছি পুরোনো দিনের মতো, ঠিক এই তো এক বছর আগে দেখলাম, তার এক বছরের আগে, হ্যাঁ এরকমই তো সব শ্রাবণ মাসেই তো হয়। আগের বছরই তো এসেছিলাম, হ্যাঁ আগের বছর এসেছি। আর এই কদিন আগে, কয়েক মাস আগে, ছ মাস আগে মনে হচ্ছে, আবার হঠাৎ চলে এলাম, না ভাল লাগলো। জবের পর আবার প্রথম এই এলাম বন্ধুদের সাথে আড্ডা মারলাম, খানা এক্সাইটেড হয়ে গেছে, হ্যাঁ বল লাগলো, এটাই চলবে, এটাই লাইফে থাকলেই হবে। মাঝে মাঝে একটু মানে বেরানো যেন হয় মানে জবে ঢুকে যেন সব আলাদা আলাদা হয়ে গেছি হঠাৎ করে, এতদিন প্রায় দেখা হতো, প্রতিদিন দেখা হতো প্রায়, এখন প্রতিদিন না হলেও সপ্তাহের শেষে দেখা হয়, যেন এইটুকু দেখাটাও যেন হয় আর কি, নাহলে পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে যাবে। ব্লগে অনেক বকবক করে ফেললাম, আবার পরে যখন কোনো ওরকম অকেশন হবে তখন কিছু ব্লগ আসবে। তো সবাই ততদিন ধৈর্য ধরে আমার চ্যানেলটাতে থাকো প্লিজ, কেউ ছেড়ে যেও না। তো চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, আবার কোনো মেলার অপেক্ষায় রইলাম।